ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনে যুক্ত ঢাকা মেডিকেল কলেজের এমন অনেক শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে এই কলেজের ছাত্র সংসদের নির্বাচিত নেতা হয়েছিলেন। কলেজ সংসদের যাত্রা শুরু হয়েছিল 1950 সালে। ছাত্র সংগঠন না থাকায় শুরুর মেয়াদগুলোতে ব্যক্তিগতভাবে মেধাবী ছাত্ররা নির্বাচন করে সংসদের নেতা হতেন। কালের পরিক্রমায় ছাত্র সংগঠনগুলোর নেতারা স্বনামে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থে প্রতিষ্ঠা করা এই সংসদ গত 10 বছর ধরে অকার্যকর। ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা হয়। এই সংসদের সাবেক নেতা বা শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, একসময় কলেজের মেধাবী ছাত্ররা নির্বাচন করে সংসদে নেতৃত্ব নিতেন। উদ্দেশ্য হওয়া উচিত ছাত্র রাজনীতি, যে ছাত্রদের কল্যাণ এবং নিজেকে লিডার হিসেবে তৈরি করার একটা সুযোগ ছাত্র রাজনীতি করলে হয়। আমার সময়ের যেমন তোফায়েল ভাই ছিল, মতিয়া চৌধুরী ছিলেন, অন্য যারা ছিলেন, তারা সবাই এখন জাতীয় রাজনীতিতে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যাদেরকে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বড় নেতা। এছাড়াও তারপরেও অনেক বড় বড় নেতা আছেন যারা রাজনীতিতে রোল প্লে করছেন। ছাত্র সংসদের অতীতের ভূমিকার দিকে তাকিয়ে এই কলেজের সাবেক ছাত্র নেতারা আজও গর্ববোধ করেন। আমাদের সময় সহনশীলতা ছিল খুব বেশি। এই যে সহনশীলতা, আন্ডারস্ট্যান্ডিং এবং একে অপরের সাথে কথা বলা, এই জিনিসগুলো এখন একেবারে অভাব হয়ে গেছে। 50-এর দশকে অরাজনৈতিক চেহারা নিয়ে ঢাকা মেডিকেলের ছাত্র সংসদ যাত্রা শুরু করলেও এক সময় রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের সরাসরি অংশগ্রহণে নেতৃত্ব নির্বাচনে চর্চা শুরু করে। এই পরিবর্তন কলেজের ছাত্র সংসদের দায়িত্ব পালন ও চর্চায় কিছু গুণগত পরিবর্তন নিয়ে আসে যা কখনো নেতিবাচক হয়। তবে সংসদের অনুপস্থিতি ছাত্রদের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার ক্ষেত্রে একটি বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। একটা প্রতিনিধি বা থাকে যাদের কাছে আমরা সব প্রবলেম সলভ করার জন্য বলতে পারবো, তাহলে এটা হলে ভালো হয়। ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন, কিন্তু সেটা যেন একটা দলীয় রাজনীতির লেজুর বৃত্তি না হয়। ছাত্র সংসদ না থাকলেও বর্তমান কয়েকজন ছাত্র নেতা জানান, ঢাকা মেডিকেলে ছাত্রছাত্রী ভর্তির সময় 500 টাকা করে নেওয়া হয় ছাত্র সংসদের কমিটির জন্য। 2005 সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হবার পর 10 বছর ধরে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য কথা বলবার কোনো প্রতিনিধি নেই। সাধারণ ছাত্রদের যে সব সমস্যাগুলো, সেগুলো কাউকে বলার মতো কোনো পরিবেশ এখানে নেই। আনফরচুনেটলি ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু ইলেকশন হচ্ছে না, তারই প্রতিফলিত রূপ বা তারই সাবসেকশন এখন ঢাকা মেডিকেল কলেজেও কোনো জায়গায় ইলেকশনগুলো হচ্ছে না। শিক্ষার্থীরা সেরকম পরিবেশ তৈরি করতে পারি, স্যাররা বলছে অবশ্যই ছাত্র সংসদ হওয়া উচিত। ছাত্র রাজনীতি থাকলেও ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের দেখভাল করবার জন্য সংসদের অনুপস্থিতি নিয়মিতই টের পান সাধারণ শিক্ষার্থীরা।